ওই ব্যবসায়ীর আবার নিয়ম হলো কোনো স্যার বলা যাবে না, কোনো বস বলা যাবে না, ওনার অফিসে শত শত স্টাফ, আমি কতবার গেছি গুনে শেষ করা যাবে না। ওখানে স্যার বললে ফাইন, খবর আছে, কেউ কাউকে স্যার বলতে পারবে না, সবাই সবাইকে ভাই বলবে, মালিকও ভাই কর্মচারীও ভাই। আরও মজার বিষয় হলো ওনার অফিসের টেবিলগুলোর কোনো টেবিলের কোনো বিশেষ সাইজ নাই, পুরা বিশাল বড় ভবন, পুরা বিল্ডিংয়ের সমস্ত টেবিল সমস্ত চেয়ার একরকম। তো সেখানে ভাই ছাড়া কিছু বলার সিস্টেম নাই। এদেশেও কিছু ভালো মানুষ আছে, আমরা চিনি না, জানি না, বা তাদের কদর আমরা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য দিয়ে রেখেছেন, অনেক বড় ব্যবসায়ী, হাজারো মানুষ তার অধীনে কাজ করে। তো ওনার বাসায় একবার দাওয়াত দিয়েছেন, আমি গেলাম, ওনার দুই তিনজন গাড়ি চালক আছে, দুই তিনটা গাড়ি যেগুলো ওনার ওনার ফ্যামিলি আত্মীয় স্বজনদের ব্যক্তিগত কাজে ব্যবহার হয়। তো এই গাড়ি চালকদের সাথে আমাদের ভালো সম্পর্ক, চেনা জানা, আসা যাওয়া যেহেতু অনেক। তো খেতে বসছি আর আমাকে ড্রাইভাররা বললেন, গাড়ি চালকরা বললেন, হুজুর একটা আবদার আছে আপনার কাছে। ভাই কি আবদার বলেন? ভাই সামনে বসা, বলে ভাইকে একটু বলেন গাড়িটা চেঞ্জ করতে হবে, এই পুরাতন প্রিমিয়াম প্রাইভেট কার নিয়ে আমরা ঢাকার বাইরে যেতে হয়, উনি গ্রামের বাড়িতে যান, উনি একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষ, দেশের সম্পদ, তো উনি রাস্তাঘাটে দুর্ঘটনায় মারা গেলে, একটা বিপদ হলে কি হবে, ওনাকে বলেন একটা ভালো গাড়ি কেনার জন্য। আমরা আজ অনেকদিন ধরে বলতেছি, উনি কোনো কথা শুনতেছেন না, এই পুরান গাড়িটা আর চলা যায় না। তো আমি সাথে সাথে ধরলাম, ভাই ওরা তো ঠিকই বলছে, এই পুরাতন প্রিমিয়ামে কেন চলবেন না, আপনার তো টাকার অভাব নাই, একটা ভালো গাড়ি কেন কিনেন না, ঠিকই তো বলছে তারা, সেফটি, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে। তো উনি আমাকে বললেন, ভাই সত্যি বলতে এই গাড়িতে কোনো সমস্যা নাই, টুকটাক সমস্যা তো সব গাড়িতেই থাকে, মুশকিল হলো আমি যেখানে থাকি এখানে নিচে সব হোমরা সমরা অনেক উনি ভাড়ায় থাকেন, ওনার নিজস্ব কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই, ঢাকায় শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কর্মচারী, ঢাকায় কোনো বাড়িও নাই, কোনো ফ্ল্যাটও নাই, কোনো প্লটও নাই। সম্প্রতি একটা জায়গা থাকার জন্য আমরা একসাথে একটা মাথা গোঁজার জন্য একটা জায়গা নিয়েছি, সেখানে অনেক মানুষ, ২০ জন মনে হয়, এর মধ্যে উনিও আছেন, সেটা শুধুমাত্র দিনই কারণে একটা শেয়ার নিছেন তাও আমাদের সাথে। তো আমি প্রসঙ্গত ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই নাই কেন, সমস্যা কী, একটা ফ্ল্যাট থাকার জন্য থাকতেই পারে। উনি বলেন যে ভাই ফ্ল্যাট মালিক বা বাড়ি মালিক হলে একটা ভাবসাব চলে আসে, অহংকার চলে আসে, এখন আমি এখানে মনটা ছোট, আমি ভাড়াটিয়া, এরা সবাই ফ্ল্যাট মালিক, এখানে এক একটা ফ্ল্যাটের দাম অনেক টাকা, নিরাপত্তার জন্য এখানে থাকি, তো আমি ফ্ল্যাট মালিক না, এই কারণে আমার মধ্যে একটা মনটা ছোট থাকে, মসজিদে আসি আমি বিনয়ের সাথে, কারণ আমি বাড়িওয়ালা, আমার ভাবসাব নাই। তো আমি শুনে অবাক হয়ে গেলাম, গাড়ির বিষয়ে বলতেছেন যে ভাই এখানে সবাই খুব চকচকা গাড়ি বাইর হয়, তো সব ল্যান্ড ক্রুজার, বিএমডাব্লিউ, এটা সেটা বের হয়, আমার ড্রাইভার সাহেবদের ইজ্জতের সাথে এটা যায় না, তাদের কাছে খারাপ লাগে যে তারা প্রিমিয়াম নিয়ে বাইর হয়, এই সমস্যাটা তাদের, আমার কোনো অসুবিধা নেই ভাই, এখন আপনি তাদেরকে বোঝান যে তাদের এই খারাপ লাগাটা উচিত কি না, আমার তো খারাপ লাগে না, আমার কোনো অসুবিধা নেই, আমার চলার জন্য একটা গাড়ি হইলেই হইল, এখন আমার পাশের ফ্ল্যাট আলা বিএমডাব্লিউ, আরেকটা ল্যান্ড ক্রুজার, আরেকটা হয়তো আরও দামি গাড়ি, এটার জন্য আমি এটা নিয়ে চলতে, যদি আমার অসুবিধা হয় তাহলে বুঝতে হবে আমার ভেতরে সমস্যা আছে। শেষ পর্যন্ত উনি গাড়ি কিনলেন না, বহু চাপাচাপির পর সত্যি গাড়ি নষ্ট, সত্যি সমস্যা, তারপর একটা গাড়ি কিনছেন কোনো রকম, তাও মালয়েশিয়া, ভালো কোনো দামি গাড়ি না। তো ভাইরা আমার অহংকার এবং বিনয় এটা কিন্তু মানুষের কাজে কর্মে প্রকাশ পেয়ে যায়, আচার আচরণ দ্বারায় প্রকাশ পেয়ে যায়। আপনি যে কোনো চেয়ারে বসতে চান না, আপনি সামনে না বসে পিছনে বসাইলে আপনার ইজ্জত লাগে, অহংকার, এগুলো অহংকারের সিম্পটম, ক্যান্সারের মতো, বোঝা যায় না, অনেক দেরিতে ধরা পড়ে, আপনি ভিতরে অহংকার লালন করছেন যে আপনি টেরি পাচ্ছেন না, নিজের অজান্তে অহংকার করছে। এই জন্য নিজেকে বিনয়ী করার চেষ্টা করা, আল্লাহ তালা আমাদেরকে ছোট থেকে বেঁচে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী হিসেবে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।